नमस्कार बंधुरा, आज के आमी अपनादेर के देखाबो एगरे जला की करे बनाय। अनेक दिन पर आबार एकटा भिडियो आपलोड करछि। बंधुरा आपनारा सबाई केमन आछेन? भालो आछि। डिमगुलो सिद्ध करे एकटु चिड़े निये नून माखिए सादा तेले भाजबो। हलुद छाड़ा भाजते हबे। हल्का भेजे गुलो नामिये नेब, सबकटा डिम नामिये नेब। এই রেসিপিটাতে সাদা তেল দিয়ে করতে হয়। দেখুন সাদা তেল দিয়েছি, এরপর আমি আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলি একটু থেতো করে আমি তেলে দিয়ে দিলাম। এরপর দেব তেলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে আমি তেলে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন আমি ভাজছি। হলুদ একদম ইউজ করা যাবে না, লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না, হলুদ দেওয়া যাবে না, সাদা তেলে করতে হবে। দিয়ে একটু একটু ভাজা হয়ে গেলে এটা একটু আদা আর 12টা ডিমের মধ্যে আমি দিয়েছি দুটো 2 কোয়া থেকে 3 কোয়া রসুন পেস্ট, আদা রসুন পেস্ট। এই আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দেব কাজু, পোস্ত আর কিশমিশ। আমি খুব কম দিয়েছি, আমার তরকারি মিষ্টি মিষ্টি ভালো লাগে না, তাই আমি 4টে কিশমিশ দিয়েছি। কাজু পোস্ত দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিশমিশ দেবেন। দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। আর আগে থেকেই আমি 4 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি বাটিতে। খুব ভালো করে ফেটাতে হবে, নাহলে এটা পড়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। এই ফেটিয়ে রেখেছি দইটা। দেখুন দই দিয়ে দিলাম, এখন কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, ফেটে যাবে দইটা। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দই মশলার সাথে। দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন এটাও কষানো হয়ে গেছে, খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, দেখুন কড়ার পাশে তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলার পাশে। এখন আমি কাজু বাটার বাটিটার মধ্যেই জল দিয়ে গুলে জলটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নুন দেব, স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুন দিয়ে দিয়েছি, ইচ্ছা করলে আপনারা একটু চিনিও দিতে পারেন। আমি চিনি দেব না, আমার বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি চিনি দেব না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি দেব এখানে আমার বাড়িতেই বানানো গরম মশলার গুঁড়া।
হ্যাঁ, আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এক হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি নামিয়ে নেব এখন। এই দেখুন, নামিয়ে নিয়েছি। আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, আপনাদের অনুভূতি আমাকে কমেন্ট করে জানাবেন।